যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। উনার দলের যারা নেতাকর্মী আছে উনাদের প্রশ্ন করা উচিত যে আমাদের এই বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনারা পুরা পরিবার, বৃহত্তর পরিবার সহ আপনি যে চলে গেলেন এটাকে ব্যাখ্যা করেন। উনার কাছে এই জবাবদিহিতা আওয়ামী লীগের নেতাকর্মীদের চাওয়া উচিত। আমি প্রথমেই বলি এটা কোনো মামলা না, এটা হচ্ছে আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা জাস্ট একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে, এটা মানে মামলা না, এটা একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং এটা এতই একটা মানে অবিশ্বাস্য এবং বস্তুনিষ্ঠহীনতা মামলা, এটা কোনোভাবেই এটা গৃহীত হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে যে খুনি যে ফ্যাসিস্ট চক্র আছে তারা বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর একটা উপায় হিসেবে মামলাটা করেছে। আমরা এটা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না, বরং আমরা আপনাদেরকে এটা জানাতে চাই যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই অগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে, আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।